فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত ভাইদের উদ্দেশ্যে যে বিষয়টি বলবো তা হলো লাইলাতুল কদর সম্পর্কে কোরান সুন্নাহ কি বলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইন্না আনযাল্লাহু ফী কদর নিশ্চয় আমি এটা আল আন অবতীর্ণ করেছি মহিমাম্বিত রজনীতে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আর মহিমাম্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো লাইলাতুল কদরই খায়রুম মিন আলফ শাহর মহিমাম্বিত রজনী হাজার মাস অপেক্ষা উত্তম তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইzni রব্বিহিম মিন কুল্লি আম আর ওই রাত্রিতে ফেরেশতাগণ রুহ জিবরিল আলাইসাল্লাম অবতীর্ণ হন প্রত্যেক কাজের জন্য তাদের প্রতিপালকর অনুমতি ক্রমে প্রত্যেক কাজের জন্য তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে শান্তিময় এই রাত শান্তিময় এই রাত ফজরের উদয় পর্যন্ত শান্তিময় এই রাত ফজরের উদয় পর্যন্ত থাকে যে আমরা বুঝতে পারছি লাইলাতুল কদর সম্পর্কে আল্লা সুবাহানহা তালা ডাইরেক্ট কোরআন কোরআনে সুরা কদর নাজিল করেছেন আর এটা বলা হয়েছে যে হাজার মাস অপেক্ষা উত্তম তাহলে এর এবাদত গুরুত্ব ফজিলত অনেক রয়েছে আয়সা রদিয়াল তালা আনহা তিনি বলেন কালা রসুল্লাহি সাল্লাই সাল্লাম তাহাররাউ লা কাদরি ফিলভি মিন আল আশরিল আওয়ির মিন রমাদান আয়সা রদ আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন কদর রজনীকে রামজান মাসের শেষ দশ দশ দিনের বিজয় রাতে অনুসন্ধান করো কদর রজনীকে রমজান মাসের শেষ দশ দিনের বিজয় রাতে অনুসন্ধান করো এ হাদিসটি ইমাম বখারি রহেমাল্লা ন্যাসেন দুই হাজার সতেরো নম্বর হাদিস ইমাম মুসলিম এক হাজার একশত এক হাজার একশত নম্বর হাদিস ইমাম মেজি সাতশত বিরানব্বই নম্বর হাদিস عن ابن عمر قال أن رجلا من أصحاب النبي صلى الله عليه وسلم أرى ليلة القدر في المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم أرى رؤياكم قد تواطأت في السبع الأواخر فمن كان متحريها فليتحرها في السبع الأواخر عبد الله بن عمر رضي الله তিনি বলেন নবী সাল্ল্লা সাল্লামের সাথীদেরকে সাথীদের কয়েক ব্যক্তিকে লাইলাতুল কদর রমজান মাসের শেষ সাত দিনের স্বপ্নে দেখানো হয়েছে হয়েছে রসুল সাল্লাই সাল্লাম বললেন আমি দেখছি তোমাদের সকলের স্বপ্ন শেষ সাত রাতের ব্যাপারে এক তাই তোমাদের যে ব্যক্তি কদর রজনী পেতে চাও সে যেন রমজান মাসের শেষ সাত রাত তা খুঁজে শেষ রাত তা খুঁজে ইমাম বুখারি মুসলিম হাদিসটি নিয়ে ইমাম বুখারি দুই হাজার পনেরো নম্বর হাদিস ইমাম মুসলিম এক হাজার একশত পঁয়ষট্টি নম্বর হাদিস আগের এবং পরের হাদিস থেকে যা যুঝা রসুল জালা সাল্লাম রমজান মাসের শেষ দশকে তিনি লাইলাতুল কদর তালাশ করতেন বিশেষ করে বিজোর রাতগুলাতে বিজয় দুলাতে কেউ যদি দশ ফে রমজান মাসের শেষ বিশ দিনের পরে যে দশ দিন বাকি এদিন নিয়মিত যদি কেউ করতে পারে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তারা লাইলাতুল কদরের যে ফজিলত সে ফজিলত ইনশাআল্লাহ পাবে ইনশাল্লাহ পাবে আনিব আন্নানা আন্না নবিয়া সাল্লু সাল্লাম কল ইলতামি সুহা ফিল আশরিলি মিন রমাদান লাইলাতুল কদরি ফি তাসিয়াতিন তাবকা ফি সাবিয়া তাবকা ফি খামি সাতিন তাবা রাহুল বুখারি ইবনে ইবন আব্বাস হতেবন্নি তো তিনি বলেন নবী সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে রমজান মাসের শেষ দশকে সন্ধান করো লাইলাতুল কদর হলো নবম রাত অর্থাৎ একুশতম রাতে বাকি দিন হলো সপ্ত রাতে সেটা হলো তেইশ রাতে আর অবশিষ্ট থাকলো পঞ্চম রাত আর তা হলো পঁচিশতম রাত বখারি ইমাম বখারি রহেমাল্লাহ হাদিসটি নিয়েছেন দুই হাজার একুশ নম্বর হাদিস আবু দাউদ নিয়েছেন এক হাজার তিনশত একাশি নম্বর হাদিস এ হাদিস গেলে থেকে প্রমাণ হয় জাল্লা রসুলসল্লি সাল্লাম বিজর সংখ্যাও তালাশ করতে বলেছেন শেষ দশকের বিজর সংখ্যা একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রচনাগুলোতে যদি আমরা লাইলাতুল কদর তালাশ করি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ পাওয়া যাবে আর কেউ যদি আরও ভালো হয় শেষ দশ দিন বাদতবন্দিগির মাধ্যমে যদি কাটায় ইনশাল্লাহ তার ভাগ্যে লাইলাতুল কদর পড়বে ইনশাআল্লাহ আবু সাইদ খুদ্ি রাজাল্লাহতে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাই সাল্লাম রমজান রমজানের প্রথম দশ দিন এতে কাপ করেছেন তারপর তিনি তিনি সাল্লাম এক একটি তুর্কি ছোট তাঁবুতে এতে কাপ করেছেন মধ্যর দশ দিন মানে মধ্য দশ দিন অতপর তিনি তার মাথা তাঁবুর বাইরে বের করে বলেছেন আমি কদর রাত সম্বন্ধে সন্ধান করার জন্য প্রথম দশ দিন এতে কাপ করেছি তারপর করেছি মাঝে দশ দিন তারপর আমার কাছে তিনি এসেছেন মালাকা ফেরিস্তা আমাকে বলেছেন লাইলাতুল কদর রমজান শেষ দশ দশ দিন অতএব যে যে আমার সাথে এতে কাপ করতে চাই সে যেন শেষ দশ দিনে করে শেষ দশ দিনে এতে কাপ করে আমাকে স্বপ্নে কদর রজনী নির্দিষ্ট করে দেখানে দেখিয়েছেন তারপর আমি তারপর তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জিবরিল আলাই জিবরিল আয়সালাম আমাকে বললেন অমুক রাতে সবে কদর তার মানে অমুক রাতে লাইলাতুল কদর রাত তারপর তা কোনো রাত আমি ভুলে গেছি কোন রাত আমি ভুলে গেছি স্বপ্নে নিজেকে দেখলাম যে আমি এর ভোর তার মানে এর ভোরে অর্থাৎ লাইলাতুল কদরের ভোরে কাদামাটি সাজদা করছে যেহেতু আমি ভুলে গেছি সেটা কোনো রাত ছিল কোন রাত ছিল সেটা আমি ভুলে গেছি তাই রাতের রমজানের শেষ দশ দিনের মধ্যে সন্ধান করো তাছাড়াও লাইলাতুল কদর বিজোর রাতে অর্থাৎ শেষ দশের বিজোর রাত সন্ধান করো বর্ণাকারী বলেন যে রাতে রসুল সাল্লি সাল্লাম স্বপ্নে দেখেছিলেন সে রাত বৃষ্টি হয়েছিল মসজিদে ছাদ খেজুরের ডাল পাতার হওয়াই একশো একুশতম রাতে সকালে রসুলসাল্লা সাল্লাম এর কপালে ও মাটি ছিয়ে ছিন্ন ছিল এ হাদিস বর্ণা ব্যাপারে অর্থ অর্থের দিক দিয়ে বুখারি মুসলিম একমত অবশ্য এ পর্যা পর্যন্ত বর্ণা শব্দগুলো ইমাম মুসলিম উদ্ধৃত করেছেন আর আরও আরও রেওয়ায়ত রয়েছে যে শব্দগুলা বাকি শব্দগুলা ইমাম বুখারি রহমাল্লা নিশ্চয় ইমাম বুখারি রহেমাল্লা দুই হাজার দুই হাজার হাদিসটি দুই হাজার দুই শত সাত নম্বর হাদিস ইমাম মুসলিম রহমাল্লা এক হাজার একশত ঊনসত্তর নম্বর হাদিস এ হাদিস থেকে প্রমাণ হয় যে শেষ দশকে লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রসুল রসুলসাল্লামকে দেখানো হয়েছিল তিনিকে আবার ভোলা হয়েছে এবং তিনি দেখেছেন যে কাদামাটির কারণে কপালে কাদামাটি তাই শেষ দশক যদি মানুষ ঠিকভাবে আদায় করে এবাদতবন্দি করে ইনশাআল্লাহ ভাগ্যে থাকলে এ করলে ইনশাআল্লাহ সেটি জুটে যাবে অন্য হাদিস থেকে প্রমাণ হয় রমজান মাস রমজান মাসের যে লাইরাতুল কদর শেষ দশকে এগুলা হাদিসগুলা থেকে প্রমাণিত হয় অন্য হাদিসে তা রজ্লাহ আনহা কওয়ালাত কানা রসুল্লাহ সল্লি সাল্লাম এজ তাহিদু ফিল্ আখিরি মালা এজ ফি ঐরিহি আয়শা রজুল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাই সাল্লাম রমজান মাসের শেষ দিন দশ দিন দিনে যতই বাদতবন্দিগি মুজাহাদাত মুজাহাদা করতেন এতে আর কোন মাসে করতেন না তার মানে বেশি চেষ্টা করতেন এবাদত করা এই রমজান মাসে আল্লাহ রসুলসালসাল্লাম অন্য মাসে করতেন না হাদিস থেকে তারপর প্রমাণিত হয় ইমাম মুসলিম রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন এক হাজার একশত এক হাজার একশত পঁচাত্তর নম্বর হাদিস ইমাম তিরমিজি নিয়েছেন সাতশত ছিয়া নম্বর হাদিস ইবনি মাজা রহমাল্লাহ এক হাজার সাতশত ঊনসত্তর নম্বর হাদিস হাদিসগুলা থেকে প্রমাণ হয় লাইলাতুল কদর শেষ দশে দশকে আমাদের বদত বন্দি করার জন্য চেষ্টা করতে হবে এ মর্মে আনা শাতাআলাহ আনহা আলাত রসুল্লাহি সাল আলাই সাল্লাম ইদা দাহালাহ আশরু ওয়াহিয়া লাইলাহু ওই ওয়াহু ওয়াদাহু আয়শাহ রদাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্ল্লা সাল্লাম রমজানের শেষ দশ দিন এলে ইবাদতের জন্য জোর প্রস্তুতি নিতেন রাত জেগে থাকতেন নিজের পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন বুখারি মুসলিম এবং বুখারি রহমাল্লা হাদিসটি দুই হাজার চব্বিশ নম্বর হাদিস নেছেন এবং মুসলিম এক হাজার একশত চুয়াত্তর নম্বর হাদিস সোহিয়াল জামে চার হাজার সাত তেরো নম্বর হাদিস যে হাদিসগুলা এসে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় আয়সা তালা আনহা তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এত বেশি ইবাদত করতেন শেষ দশকে তিনি খুব বেশি প্রস্তুতি নিতেন বেশি বন্দি করতেন নিজে বন্দি করতেন পরিবার পরিজনকে তিনি জাগাতেন তাই আমরা এখানে মাজা বাধা অর্থ হলো যে তিনি বেশি বেশি বন্দি করতেন তাই চেষ্টা করতেন যাতে লাইলাতুল কদর পাওয়া যায় আল্লাহ সুবহান তালার কাছে তিনি বেশি বেশি ইবাদত করতেন যদি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এভাবে এ বাদতবন্দি করতেন তাহলে আমাদের তার তো আগের গুনা খাতা মাফ করা হয়েছিল আমরা এমনিতেই পাপি মানুষ আমাদের চেষ্টা করা দরকার নিজে পড়ব পরিবার পরিজনকে জাগার জন্য চেষ্টা করব আল্লাহ সুফহানহতালা আমাদের যেন রমজান মাস সামনে আসছে বেশি বেশি এবাদতবন্দিকে করা তৌফিক দান করেন এবং আমরা যেন ইহকাল পরকাল কল্যাণ كما هي وَآخِرِ واخدوان الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه